गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल देवीज किचन वाल एंड ब्लॉग थे के अमी देवी बोल ची। आपनारा भालो आछेन, आमिओ भालो आछी। आज के आपनादेर साथे बाँधाकपि झोल देखाबो। सेटा जानी ना के कोरेछे कि ना कोरेछे, किन्तु आमी आपनादेर साथे ई रेसिपिटा शेयर करब। तो चलुन तारे सेटा स्टार्ट करा जाक। साथे एक रेसिपि शेयर करब, सेटा हच्छे देखाच्छी। एटा हच्छे कालो जिरे आर शुकनो लंका फोड़न दिलाम, তার সাথে অল্প হিংও ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, এখানে দেখো আলু আমি চিকন করে কেটে নিয়েছি, এই আলু ভাজার মতন, এই যে এরকম সরু করে। এবারে আমি প্রথমে এই আলুগুলো একটু ভেজে নেব, ফোড়নটা একটু ভাজা হোক। এবারে আমি এই আলুগুলো প্রথমে আলুটা একটু ভালো ভাবে হচ্ছে। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম পরিমাণ মতো লবণ। এবারে ভালো করে এটাকে আমি একটু নেড়ে নেব, মানে হলুদ আর লবণটা একটু মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দেব আমি হাফ চামচ আদা বাটা, আর একটা টমেটো কুচি করে রেখেছি সেটাও দেব। দিয়ে আবারও আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার এটা ভালো করে একটু ভাজব। এরপর এর মধ্যে দেব অল্প একটু কড়াইশুঁটি। আপনারা চাইলে এখানে ছোলাও দিতে পারেন। মধ্যে আমি হাফ চামচ লঙ্কা করে দেবো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এটা আমি দেব সেটা হচ্ছে বাঁধাকপি। এই দেখুন আমি এরকম মোটা মোটন করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই আলুর মধ্যে সেটা এর মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে দেব, এগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি ভালো করে ঢাকা দিয়ে দেব। এইভাবেই এটা জিনিসটা হবে। প্রত্যেকটা জিনিস সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি আলু। এবারে আমি এর মধ্যে জল দেব, বেশি কিন্তু না, মাখা মাখা হবে। মাঝে আমি একবার উল্টে দিয়েছিলাম, নালে বাঁধাকপিটা লেগে যেত। আমি তো প্রথমে জল দিইনি তার জন্য। যাই হোক, এবারে এটা ফুটতে থাকবে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি আলুর ঝোল, মাখা মাখা ঝোল। দেখুন হয়ে গেল বাঁধাকপি মাখা মাখা ঝোল কড়াইশুঁটি আর আলু দিয়ে, দেখেছেন? এটা সব কিছু দিয়েই খাওয়া যাবে, ভাত রুটি পরোটা লুচি সব কিছু দিয়েই। তো হয়ে গেল ঝটপট বাঁধাকপি আলু দিয়ে মাখা মাখা ঝোল। তো দেখলেন কত সহজে বাঁধাকপি আলু আর কড়াইশুঁটি দিয়ে ঝোল বানিয়ে ফেললাম। আপনারাও ঝপ করে বাড়িতে বানিয়ে ফেলুন বাঁধাকপির ঝোল। তো
আমার ব্লগটা যারা যারা দেখেছে তো তারা অবশ্যই আমার ব্লগে কমেন্ট করবেন এবং জানাবেন যে এটা কেমন হয়েছে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যাই, টাটা।